নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে রোদে দেবার ঝামেলা ছাড়াই কাঁচা আমের মশলাদার আচার বানিয়ে দেখাবো এই আচার তৈরি করে আপনারা দু থেকে তিন বছর অনায়াসেই খেতে পারবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি এখানে কাঁচা ও শক্ত দেখে আমগুলো নিয়ে নিয়েছি প্রায় দু কেজির মতো আমগুলো একটু দেখে নিতে হবে যাতে ভেতরে আঠি শক্ত থাকে একদম কচি আমের আচার ভালো হবে না আমগুলোকে আমি একটা বড় গামলায় নিয়ে দু তিনবার করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি একটা টাওয়ালের সাহায্যে আমগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম আঠি সমেত আমগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ করে কেটে নিতে পারে। এবারে আমি আমগুলোতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম আম আন্দাজে আপনাদের নুন হলুদটা দিয়ে দিতে হবে দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমের সাথে কোট করে নিলাম নিয়ে আমি তিন চার ঘন্টা আমটাকে রেখে দিয়েছি একটা ঢাকনা দিয়ে তিন চার ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আমগুলো থেকে আমার নিচে জল চলে এসছে এই জলটাকে আমি এখন ছেঁকে নেব জলটাকে ছেঁকে আমি একটা বড় থালার মধ্যে আমগুলোকে ট্রান্সফার করে নিলাম নিয়ে আমি দু তিন ঘন্টা এইভাবে ফ্যানের নিচে রেখে দেবো শুকনো হওয়ার জন্য প্রায় তিন ঘন্টা পর আমগুলো আমি দেখাচ্ছি দেখুন প্রায় শুকনো হয়ে গেছে আমের গায়ে যতটা ময়েশ্চার ছিল সব টেনে গেছে এবার আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এতে আমি এক বাটি পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে আমি একটা প্লেটে তুলে নিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপে আমি সমস্ত মশলাগুলো দেব। প্রথমে আমি এখানে এক বাটি জিরে নিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এক বাটি কালো জিরে কালো জিরে আর জিরেটাকেও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে হালকা একটা গন্ধ না আসা পর্যন্ত ভেজে আমি লঙ্কার পাশে তুলে দিলাম এবার আমি নিলাম এক বাটি মৌরি মৌরিটাকে আমি ভালো করে ভেজে নিলাম সুন্দর গন্ধ না আসা পর্যন্ত তারপর মৌরিটাকেও আমি প্লেটে তুলে নিলাম এবারে ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি জোয়ান জোয়ানটাকেও নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জোয়ানটাকেও আমি তুলে দিলাম ভেজে এবার নিয়ে নিচ্ছি এখানে এক বাটি কালো সর্ষে আর এক বাটি সাদা সর্ষে সাদা মানে হলুদ সর্ষে কালো সর্ষে আর হলুদ সর্ষে এই দুটোই আমি হালকা ভেজে দেবো এটা খুব বেশি ভাজার দরকার নেই খুব হালকা ভেজে আমি মশলার পাশে তুলে দিলাম এবার আমি ওই প্যানেই নিয়ে নিচ্ছি হাফ বাটি মেথি মেথিটা আমি এখানে অল্পই দেবো মেথি বেশি হয়ে গেলে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মেথিটাকে আমি হালকা ভেজে নিচ্ছি ভেজে আমি মেথিটাকেও তুলে দিলাম এবার হলুদ সর্ষে আর কালো সর্ষে আমি মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা গুঁড়ো করে নেব গুঁড়োটা আমি খুব বেশি ফাইন করব না একটুখানি দানা দানা থাকবে এটা আমি গুঁড়ো করে একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি করে নিচ্ছি মৌরি জোয়ান আর ব্ল্যাক কিউমিন মানে কালো জিরে এই তিনটে আমি ভালো করে পাউডার করে নিলাম পাউডার করে আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন মশলাটা আমি খুব বেশি গুঁড়ো করিনি একটুখানি দানা দানা ভাব রয়েছে এবার ওই মিক্সার গ্রাইন্ডারে আমি শেষে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবারে সমস্ত মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা সসপ্যান নিয়ে নিয়েছি সসপ্যানটায় আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হবে তারপরে তেলটাকে আমি ঠান্ডা করে নেব তেলটা খুব ভালো করে গরম করার পর এবার আমি ঠান্ডা করে নিয়েছি তেলটা এবার এই ঠান্ডা তেল থেকে আমি তিন চার চামচ একটা বড় জায়গায় কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চার চামচ আমি তেলটা দিয়ে দিলাম কড়াইতে এবার আমি এখানে দিয়ে প্রায় এক চামচ হিং আর পরিমাণ মতো আম বুঝে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা দিলে ভালো হবে কালারটা ভালো আসবে না চাইলে নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার দু তিন চামচ টক ও নন্ার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গুড় আর ভেজে রাখা মৌরি জোয়ান জিরে কালো জিরের গুঁড়ো তারপর কালো এবং হলুদ সরষের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি মেথি মেথিটা আমি গুঁড়ো করে নিয়ে গোটাই দিলাম গুঁড়ো করে দিলে তিতোভাব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এবার সমস্ত মশলা আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে তেলের সাথে সমস্ত মশলা এবার আমি আগে থেকে কেটে রাখা আমগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আম দিয়েও আমি ওই একইভাবে আবার সুন্দর করে মশলার সাথে আমের একটা কোটিং করে দেবো আমের গায়ে ভালো করে এখন আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি দেখুন আমটা ভালো করে মশলার সাথে মিশে গেছে প্রতিটা আমের গায়ে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে বন্ধুরা এই পদ্ধতিতে একবার এইভাবে আচার তৈরি করে দেখবেন পদ্ধতিটা একটু লম্বা হলেও খেতে খুবই সুন্দর হয় আর আমি একবার এই মশলার সাথে মাখা আমটা এখন পাঁচ ছ ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ ছ ঘন্টা বাদে আমি ফিরে এসে ঢাকনাটা তুলেছি দেখুন প্রতিটা আম সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে এবং নিচে তেলটাও চলে এসছে এবার এই সময় আমি আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমটা আর মশলাটা মিশিয়ে দিলাম এবার একটা কাচের বয়াম নিয়ে নিয়ে নিয়েছি কাচের জারেই আমটা রাখলে ভালো হবে এবার একটা চামচের সাহায্যে সমস্ত মশলা আর আমটা আমি বয়ামে ভরে নিলাম আর কিছুটা আমি একটা বাটির মধ্যেও তুলে আপনাদেরকে দেখাচ্ছি বাটিতে আমি এখানে তুলে দিলাম কিছুটা আচার এবারে আগে থেকে আমার গরম করে ঠান্ডা করা তেলটা আমি এই বয়ামের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম আমগুলো যতক্ষণ না তেলে ডুবে যাচ্ছে আর বাটিতেও আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখানে দেখুন আচারটা দেখতেও সুন্দর হয়েছে আর প্রতিটা আম সুন্দরভাবে কোট হয়েছে মশলার সাথে শেষে একটা কথা বলি আচার সংরক্ষণ করার জন্য সবসময় কাচের জারই ব্যবহার করতে হবে নাহলে দু তিন মাস আচারটা ভালো থাকলেও পরে খারাপ হতে আরম্ভ করবে আমি এখানে পরিষ্কার কাচের জার নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরেই আমি আচারটা জারে ভরেছি এবার আচারটা পাঁচ সাত দিন রোদে রাখলেই একদম পারফেক্টভাবে মশলা আচার তৈরি হয়ে যাবে খাবার জন্য আর আমার আচার তৈরির পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়